নারী স্বাস্থ্যে রেনাটা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্যের এটা আজকের পর্বে। আপনাদের সাথে বরাবরের মতো সঞ্চালক হিসেবে রয়েছে আমি ডাক্তার আঞ্জুমানেরা তামান্না। আমাদের আয়োজনটি সাইন্টিফিক পার্টনার হিসেবে রয়েছে রেনেটা লিমিটেড এবং আয়োজনটি জেস্টিনল এবং মাইক্রোজেস্টের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আজকের আয়োজনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আয়োজনের বিষয় কিশোরীদের গর্ভধারণের ঝুঁকি। আমরা সবাই জানি বাল্য বিবাহ আমাদের দেশে একটি অনেক পুরনো সমস্যা এবং এই সমস্যাটি নিয়ে কাজ হচ্ছে এবং আমাদের বাল্য বিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন আইন তৈরি হয়েছে, সচেতনতামূলক অনেক প্রোগ্রাম আসলে হচ্ছে। আমরা চাই সেই বাল্য বিবাহ যদি প্রতিরোধ হতে পারে, এই কিশোরীদের গর্ভধারণ প্রতিরোধ করা সম্ভব এবং আজকে সে বিষয়টি নিয়ে আমরা জানবো। যদি কিশোরী একটা মেয়ে গর্ভধারণ করে তার ক্ষেত্রে কি ঝুঁকি হতে পারে এবং কি ধরনের সমস্যা হতে পারে। দর্শক আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু লাইভ চলাকালীন সময় কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন। আমি খুবই আনন্দিত আজকে এত গুরুত্বপূর্ণ এবং এত সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার আনিসা বেগম। তিনি অধ্যাপক প্রিয় প্রসূতি রোগ বিভাগ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট ODSP রংপুর শাখা রংপুর। অধ্যাপক ডাক্তার আনিসা বেগম ম্যাম, প্রথমে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং রাজ টিভিকে এবং রেনেটা লিমিটেড কে। শুভ সন্ধ্যা ম্যাডাম। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি শুরুতে যে বিষয়টা দিয়ে আসলে শুরু করেছিলাম যে বাল্য বিবাহের একটা বিষয় নিয়ে এসেছিলাম এবং তার প্রেক্ষাপট থেকেই চলে আসে কিশোরীদের গর্ভধারণ। আসলে কোন বয়সের গর্ভধারণটাকে আমরা বলছি এটা কিশোরী গর্ভধারণ বা টিনেজ প্রেগনেন্সি, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই এবং জানতে চাই আসলে এই সময়ের প্রেগনেন্সিটা মেডিকেল বা মেডিকেল সায়েন্স আসলে কি বলা হয় যে এই সময় প্রেগনেন্সিটা কি আসলে উচিত নাকি উচিত নয়। শুরুতেই এই বিষয়টা নিয়ে একটু একটা শুনতে চাই। ধন্যবাদ তোমাকে সুন্দর একটা প্রশ্নের জন্য। আমরা জানি আমরা কিশোরী বয়সটাকে আমরা বলি যে টিনেজ প্রেগনেন্সি, কিশোরী বয়সে যদি প্রেগনেন্সি হয় অর্থাৎ 19 বছরের আগ পর্যন্ত আমরা এটাকে বলি মানে কিশোরী বয়স বা কিশোর কিশোরী। এবং আমাদের দেশে দেখা যাচ্ছে যে 22% কিশোর কিশোরী আছে এবং আমরা যদি দেখি যে কিশোরীকালীন প্রেগনেন্সি অর্থাৎ একটা মানুষের স্বাভাবিক যে গঠন বৃদ্ধি সাধন এটা হতে গেলে কিন্তু 19 বছর বয়সটা লেগে যায়। তো কিশোরী বয়স এটাই মানে তোমার জন্ম থেকে 19 বছর পর্যন্ত আমরা শিশু, তারপরে হচ্ছে কিশোরী, এই যে 15 থেকে 19 বছর এই বয়সগুলোকে 13 থেকে 19 আমরা বলি যে টিন মানে এটা হচ্ছে কিশোরী বয়স। তো এই বয়সে আমরা দেখি যে আমাদের দেশে প্রায়শই এই বয়সে বিয়েও দিচ্ছে, ইভেন 11 বছর বয়স মেনস্ট্রুয়েশন হওয়ার আগেও বিয়ে হচ্ছে। তো এই যে কিশোরীদের সময় হওয়ার আগে নিজের শারীরিক গঠনের আগেই সে কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। তার হয়ে যাচ্ছে কেন, যে বাবা মা একটা মানে একটা বিয়ে দেওয়ার পর নিশ্চিন্ত ভাবে থাকে যে মেয়েটার আর সিকিউরিটি দিতে হচ্ছে না, হয়তো ওই পরিবারে গেলে সে সিকিউরিটিটা পাবে, কিন্তু একদমই ভুল ধারণা। ওই পরিবারে গিয়ে যখনই বিয়ে হয় তখনই সে কিন্তু আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হয়। এই প্রেগনেন্সিটা তার জন্য খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ এবং সে না বুঝে অনেক সময় ঝুঁকিপূর্ণ গর্ভপাতও করিয়ে ফেলে। ফলে দেখা যাচ্ছে যে এই যে কিশোরীদের কিশোরীকালীন সময় 19 বছরের আগে বা 20-এর আগে যদি কেউ গর্ভধারণ করে, এখানে আমি এক কথাই বলবো যে মা মৃত্যু এবং বাচ্চা মৃত্যুর অন্যতম দ্বিতীয় কারণ হচ্ছে এই কিশোরীকালীন গর্ভধারণ। তো আমরা সবসময় বলবো যে 18-র আগে বিয়ে না, 20-এর আগে বাচ্চা না, এই স্লোগানটা কিন্তু আমরা অনেকদিন ধরে দিয়ে আসছি। এবং এই যে কিশোরীদের যে গর্ভধারণের যে ঝুঁকিটা সেটা কি, যে তার একটা নিজস্ব বৃদ্ধি সাধন হলো না, তারপরে আবার সে একটা প্রেগনেন্সি নিচ্ছে, তার মানে তার নিজেরই বয়সের জন্য তার গঠনটাই ঠিক হয়নি, ফলে আরেকটা বাচ্চা তার পেটের মধ্যে, সেও কিন্তু সে মাটাও অপুষ্টিতে থাকবে প্লাস ওই বাচ্চাটাও কিন্তু অপুষ্টিতে থাকবে, যার ফলে নানা ধরনের জটিলতার সৃষ্টি হবে। এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশে 52%
প্রেগনেন্সি, কিশোরী প্রেগনেন্সিতে রক্তশূন্যতা হয়, একটা বিশাল একটা ঝুঁকির সম্মুখীন তারা পরিণত পড়ছে। যে এই যে রক্তশূন্যতা, রক্তশূন্যতা হলে কি হয়, মাটার যদি রক্তশূন্যতা সঠিকভাবে আমরা ট্রিটমেন্ট না দিতে পারি, এই রক্তশূন্যতা থেকে মায়ের কি হবে, যে বিলম্বিত প্রসব হতে পারে, তারপর হচ্ছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ হতে পারে, বাচ্চাটা কি হতে পারে, বাচ্চাটা একটা অপরিণত বাচ্চা প্রসব হতে পারে, বাচ্চা একটা কম ওজনের বাচ্চা হতে পারে, এবং বাচ্চার অনেক সময় দেখা যায় যে এই এই বাচ্চাগুলো ডেলিভারি পর পর আবার মারাও যেতে পারে। তাহলে এত বড় একটা ঝুঁকি একটা টিন এজ কিশোরী বয়সের মেয়ে কিভাবে এটা সামলাবে, তার শারীরিক মানসিক সব দিক দিয়ে কিন্তু সে লুজার হবে। কাজেই আমরা এটা হল করতে চাই যে কিশোরী বয়সে বিয়েও হবে না, বিয়ে হলেও তারা সঠিকভাবে পদ্ধতি নেবে, বাচ্চা হবে 20 বছরের পরে, 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়। অনেক ধন্যবাদ ম্যাডাম, এটি আসলে এই স্লোগানটি আমরা আসলে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এবং সচেতনতার উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চাই, যেটা ম্যাডাম বলছিলেন যে 18-র আগে বিয়ে নয় এবং 20-এর আগে বাচ্চা নয়। ম্যাডাম, যেটা মেইন জিনিসটা আসলে আমরা আজকের বিষয় রেখেছি গর্ভধারণের ঝুঁকি, আজকে একটু ওই বিষয়টার দিকে একটু যেতে চাচ্ছি। ম্যাডাম একটু জানতে চাই, যেহেতু বাল্য বিবাহ এখনো আমাদের দেশে একটা অভিশাপের মতো রয়ে গেছে এবং সেক্ষেত্রে কিশোরীদের গর্ভধারণ নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসে, অনেকেই আসে, একটু জানতে চাই এই বয়সে প্রেগনেন্সি হলে বা গর্ভধারণ করলে আসলে মেয়েটির শারীরিক কি ধরনের সমস্যা হতে পারে বা বাচ্চার ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, প্রেগনেন্সি কালীন সময়ের আসলে একটু জটিলতা গুলো নিয়ে জানতে চাই। যদি মা গর্ভধারণ করে তাহলে একটা তো আছে মানসিক সমস্যা, আছে মেন্টাল হেলথ প্রবলেম তো হয়ই, যে সে নিজেই একটা বাচ্চা, তারপরে আবার একটা বাচ্চা পেটে, সেটা একটা সমস্যা। তারপরে হচ্ছে কি হয় যে এই সব মাদের অল্প বয়সী কিশোরীকালীন যদি গর্ভাবস্থা হয় তাহলে তাদের উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ থেকে খিঁচুনি, এবং আমরা সবাই জানি যে খিঁচুনি হচ্ছে মা মৃত্যুর দ্বিতীয় অন্যতম প্রধান কারণ। তাহলে বিশাল একটা অংশকে আমরা হারিয়ে ফেলছি। আরেকটা কি যে এই সময় অনেক সময় বাচ্চা ধারণ করলে মোলার প্রেগনেন্সি, আঙ্গুরের দানার মতো একটা প্রেগনেন্সি হয়, সেটাও তো কিন্তু মায়ের অনেক ঝুঁকি সৃষ্টি হয়, এবং এই অপরিণত বয়সে যদি সঠিকভাবে এটা চিকিৎসার আওতায় না আসে, ফলো আপে না আসে, পরবর্তীতে তার কোরিওকার্সিনোমা নামে একটা ক্যান্সার হতে পারে। তাছাড়া এই বয়সে মা যদি বাচ্চা নেয় তাহলে দেখা যাচ্ছে মায়ের কিন্তু যে পেলভিসটা, যেখানে জরায়ুটা থাকে এবং এই যে খাঁচাটা, এই খাঁচাটার মধ্যে কি হয়, খাঁচাটা মা পরিপূর্ণ বয়স না হলে খাঁচাটা কিন্তু ছোট থাকে, ফলে বাচ্চাটা যদি স্বাভাবিকও হয় বা একটু বড় হয় তাহলে বিলম্বিত প্রসব এবং বাধাগ্রস্ত প্রসব হয়। এই বাধাগ্রস্ত প্রসবের ফলে কি হয়, পরবর্তীকালে মায়ের ফিস্টুলা হয়, অর্থাৎ প্রস্রাবের রাস্তা ফোলা হয়ে গিয়ে যোনিপথ দিয়ে সারাক্ষণ প্রস্রাব ঝরতে পারে, এবং এই অবস্থা হলে এই মেয়েটাকে সমাজ, সংসার, হাজবেন্ড সবাই তাকে আলাদা করে দেয়, তার লাইফের একটা বিশাল দুর্বিষহ জীবন তার শুরু হয়ে যায়। তাহলে এটা একটা মারাত্মক সমস্যা। আরো কিছু সমস্যা আছে যে এই যে আমরা বলি যে এইসব মায়েরা রক্তক্ষরণ, বিলম্বিত প্রসব, বাধাগ্রস্ত প্রসব সবকিছুতেই দেখা যায় জটিলতা, দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, এবং আমরা জানি যে রক্তক্ষরণ হচ্ছে 1 নম্বর কারণ মা মৃত্যুর। তাহলে আমি যদি এক কথায় বলতে চাই তাহলে এটাই বলি যে কিশোরীকালীন গর্ভ অবস্থা যদি হয়, কিশোরীদের গর্ভধারণের যে ঝুঁকিটা সেটা হচ্ছে মা মৃত্যু, সেই কিশোরী মাটার মৃত্যু প্লাস বাচ্চার মৃত্যু, এবং অনেক দীর্ঘমেয়াদী কতগুলি জটিলতার সৃষ্টি হতে থাকে, সেটা সারা জীবন সে এভাবে সে এই তার এই কষ্টের মধ্যে জীবনযাপন করতে থাকে। অনেক ধন্যবাদ ম্যাডাম, সেই আসলে এক যেটা আজকের আলোচনায় উঠে আসছে বারবার যে এই গর্ভধারণটি একটা মেয়ের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে, মানে মৃত্যু জটিলতার একদম শেষ পর্যায়ে যে কিশোরী মেয়েটি মৃত্যুর পর্যায়ে চলে যেতে পারে, এটা আসলে সচেতন না হলে এই জিনিসটা আসলে প্রতিরোধ করা সম্ভব না। প্রতিরোধের বিষয়গুলো নিয়ে জানবো, তার আগে আরো একটু জেনে নেই ম্যাডাম, এই গর্ভকালীন সময়ে আসলে যে জটিলতা গুলো বললেন, যদি কোনো মেয়ে আসলে কিশোরী মেয়ে ডেলিভারি হয়েও যায় বা বাচ্চা প্রসব করেও ফেলে,
প্রসব পরবর্তীকালীন অসুবিধাগুলো নিয়ে একটু জানতে চাচ্ছি, তখন কোনো সমস্যা হতে পারে কিনা? কারণ বারবার ম্যাডাম বলছেন যে মেয়েটি নিজেই আসলে বেড়ে ওঠেনি বা তারই গঠন ঠিক হয়নি, সে আবার আরো একটি সন্তান পৃথিবীতে নিয়ে আসে, সেক্ষেত্রে তার পরবর্তী সময়ে তার কি জটিলতা হতে পারে শারীরিক এবং মানসিক, আমি দুটো বিষয় নিয়ে একটু জানতে চাই। আমরা তো জানি যে মানসিক সমস্যা তো আছে, যে সে মানসিক ভাবে প্রস্তুত না, সে নিজেই বাচ্চা, একটা বাচ্চা যে গুরু দায়িত্ব সেটা কিন্তু তার মনের মধ্যে এখনো আসেনি। একটা বয়সের সাথে সাথে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয়, এটা একটা গেল মানসিক অবস্থা। আর শারীরিক অবস্থা, যে মাটা অপুষ্টি অবস্থায় গর্ভধারণ করলো, অপুষ্ট বাচ্চা প্রসব করলো, তারপরে দেখা গেল তার রক্ত শূন্যতা থেকে গেল, তার শারীরিক যে সক্ষমতা সেটা কমে, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সে দেখা গেল পরবর্তীতে তার শরীরে রক্তের যে ঘাটতি সেটা তৈরি হতে অনেক সময় লাগলো, তারপর দেখা গেল যে সে হচ্ছে যে বিলম্বিত বাধাগ্রস্ত প্রসবের জন্য তার পায়খানার রাস্তা ছিঁড়ে যাওয়ার জন্য তার প্রস্রাব পড়তে পারে, পায়খানা রাস্তা দিয়ে ভেজে না দিয়ে পায়খানা আসতে পারে, এই ধরনের নানা ধরনের জটিলতা। তারপর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার পরে তার মাথার মধ্যে যে গ্রন্থি আছে সে গ্রন্থিটা শুকিয়ে যেতে পারে, যার ফলে তার সব ধরনের যে হরমোন গুলো আমাদের মেয়েদের জীবনের দরকার সেটা হয় না, আসে না, তৈরি হয় না, যার ফলে তার মাসিক বন্ধ হয়ে যায়, তার বাচ্চাটা যে প্রসব হয় সেটা আর দুধ পায় না, তারপর সে যে থাইরয়েড হরমোন সেটা ঠিক মতো আসে না, নানাবিধ জটিলতার মধ্যে সে চলে এবং মাসিকটাও তার বন্ধ থাকে, এবং বয়সের আগেই তার যে মেনোপোজ বা তার যে মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার সে লক্ষণগুলো চলে আসে এবং সারা জীবন তাকে হরমোন থেরাপি দিয়ে রাখতে হয়। আবার কিছু কিছু মেয়ে আছে এই যে বিলম্বিত বাধাগ্রস্ত প্রসব হওয়ার জন্য জ্বরের মতো ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে মাসিকটা বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা অ্যাশারমেন্ট সিন্ড্রোম বলি, এর ফলে কি মাসিকটা আর হয় না, তখন আবার একটা অপারেশন করে কপারটি দিয়ে পিল দিয়ে তাকে আমরা ট্রিটমেন্ট করি। তো আমাদের দেশের মেয়েরা যাদের এই যে কিশোরীকালে বিয়ে হয় তারা কি এতদূর পর্যন্ত যেতে পারে, তাদের কি আর্থসামাজিক অবস্থা এতদূর আসতে পারে? পারে না, ফলে তারা কি হয় বিনা চিকিৎসার এরকম স্বাস্থ্যহানি নিয়ে, এরকম অপুষ্টি নিয়ে সে দিন যাপন করে। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। এবং আসলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে সেই অপুষ্ট বা সেই কিশোরী মেয়েদের ঘরে যে সন্তানটি আসবে তার ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হতে পারে, যে অপুষ্টির যে সমস্যার কথা ম্যাডাম বলছেন এবং শিশু মৃত্যুর একটি কারণ এই অল্প বয়সী বা কিশোরী মেয়েদের যে গর্ভে যদি সন্তান আসে বা ডেলিভারি হয়। ম্যাডাম, প্রতিরোধের বিষয়ে আসলে আসবো, এবং এই যে এতগুলো ঝুঁকির কথা বলছেন, এত সমস্যার কথা বলছেন, প্রতিরোধই আসলে তার একমাত্র উপায় আমরা জানি, এবং সেই প্রতিরোধ নিয়ে আপনার কাছে জানবো। তার আগে আমাদের আসলে আয়োজনকে আমরা দুটি পর্বে ভাগ করেছি, আমি প্রথম পর্বটি এখানে শেষ করে একটা ব্রেক নিয়ে নিব, বিরতি নিয়ে নিব। দর্শক, আপনারা কোথাও যাবেন না, আমাদের আজকের আয়োজনের প্রথম আয়োজনটি বা প্রথম পর্বটি আমরা এখানে শেষ করছি, দ্বিতীয় পর্বটি নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.